নমস্কার, আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 25শে জানুয়ারি বুধবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, দাম্পত্য কলহ কিন্তু লেগে থাকবে, বিনিয়োগও কিন্তু শুভ, অপারেশনের একটি ছোটোখাটো যোগ রয়েছে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এবং লটারি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসি বৃষ রাশিতে। প্রতিবেশীর সাথে আপনার ঝামেলা হতে পারে, লটারি প্রাপ্তির একটি যোগ রয়েছে, ভূসম্পত্তি বিক্রয়ে কিন্তু শুভ, নতুন ব্যবসা আরম্ভ করলে দিনটি বিশেষভাবে শুভ এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি মিথুন রাশিতে। মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, মানসিক চাপ চিন্তা কিন্তু আপনার বাড়বে, প্রেমে বাধা রয়েছে, জুতোর বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ এবং বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি কর্কট রাশিতে। হঠকারী সিদ্ধান্ত আপনার কাজের ক্ষতি করবে, সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, ভাই বোনের মধ্যে মতবিরোধ হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং গৃহের নির্মাণের কাজে কিন্তু শুভ। এবার আমি আসছি সিংহ রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, আটকে থাকা অর্থপ্রাপ্তি আপনার হতে পারে, দীর্ঘদিনের প্রেমের কোনো পরিণতি হতে পারে, আইনি কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন এবং ভূসম্পত্তি বিক্রয় কিন্তু শুভ। এবার আমি আসছি কন্যা রাশিতে। যারা স্টক বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, তীর্থস্থান ভ্রমণের কিন্তু একটি যোগ রয়েছে, একটি ছোটোখাটো অপারেশনের যোগ রয়েছে, যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাদের হাঁটুর সমস্যা বাড়তে পারে, বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো উপকার হতে পারে এবং আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি তুলা রাশিতে। অতিরিক্ত রাগ জেদ আপনার নিজের কাজের ক্ষতি করবে, পেটের সমস্যা আপনার বাড়তে পারে, প্রেমের পরিণতি হতে পারে, বিনিয়োগও কিন্তু শুভ এবং মিষ্টান্ন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে শুভ। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক কোনো অশান্তি হতে পারে, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকে ক্ষতি হবে, ব্যবসায় ঋণ বাড়তে পারে এবং দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে। এবার আমি আসছি ধনু রাশিতে। একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে, যারা ক্রিয়েটিভ লাইন নিয়ে এগোচ্ছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে এবং শ্বশুরবাড়ির সাথে আপনার মতবিরোধ কিন্তু হতে পারে। এবার আমি আসছি মকর রাশিতে। যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, বড় কোনো ইনভেস্টমেন্ট আজকে ঝুঁকিপূর্ণ হতে পারে, ব্যবসায় কিন্তু ঋণ বাড়বে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং প্রেমের পরিণতি কিন্তু হতে পারে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। বেসরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, চোখের সমস্যা যাদের রয়েছে তাদের চোখের সমস্যা বাড়তে পারে, চাকরিস্থলে আপনার ঝামেলা হতে পারে, বিতর্ক এড়িয়ে চলুন এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। এবার আমি আসছি মীন রাশিতে। হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, বিনিয়োগে কিন্তু আপনার বাধা রয়েছে, প্রেমের পরিণতি হতে পারে, আটকে থাকা অর্থপ্রাপ্তি আপনার হতে পারে এবং হঠাৎ করে কিন্তু লটারি প্রাপ্তি হতে পারে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।